वृंदावनम् रम्यास्थानम् दिव्याचिंतामणि धामम् रतनमंदिर मनोहर। वृंदावन रम्या स्थान दिव्य चिंतामणि धाम रतन मंदिर मनोहर। वृंदावन रम्य स्थान दिव्य चिंतामणि धाम रतन मंदिर मनोहर। अवृत कालिंद राजहम सकली करे आहे सोहे कनक कमाल। अवृत कालिंदी नीर राजहम सकली करे आहे सोहे कनक कमाल। वृंदावन स्थान दिव्य चिंतामणि धाम रतन मंदिर मनोहर। अष्टदाले बेष्टित अष्टदाले प्रधाननायिका। तारामाते हेमापीठ अष्टदाले बेष्टित अष्टदाले प्रधाननायिका। रत्नासाने बसिया छे दुई जाने श्यामा संगे सुंदरी राधिका। तारामध्ये रत्नासाने बसिया छे दुई जाने श्यामा संगे सुंदरी वृंदावन रम्या स्थान दिव्य चिंतामणि धाम रतन मंदिर मनोहर। राधे राधे। सुप्रिय भक्तबृंद, आमी आपनादेर सेवक अच्युत बलाई दास एई मुहूर्ते रयेछि एई ब्रह्मांडेर सर्वश्रेष्ठ स्थान राधाकुंड और श्यामकुंड। तो आजकेर भिडियोते आमरा श्रवण करब एई राधाकुंडेर आविर्भाव किभाबे होयेछे एबं एई राधाकुंडेर और श्यामकुंडेर महिमा। शास्त्रे बला होयेछे राधाकुंड श्रीमती राधारानी थेके अभिन्न एबं एई श्यामकुंड श्याम सुंदर कृष्ण थेके अभिन्न। तो शिल रूप गोस्वामी राधाकुंडेर वर्णना करेछे तार ग्रंथे, तिनि बोलेछे जे बैकुंठ थेकेओ आरो उन्नत आरो श्रेष्ठ होच्छे मथुरा मंडल।
কেননা সেই মথুরায় ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে, সেখানে ভগবানের আবির্ভাব হয়েছে, সেজন্য মথুরা বৈকুণ্ঠ থেকেও শ্রেষ্ঠ। আর মথুরা থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন, কেননা সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাসলীলা করেছে। যে বৃন্দাবনের দ্বাদশ বন রয়েছে, সেই দ্বাদশ বন বৃন্দাবন মথুরা মণ্ডল থেকেও শ্রেষ্ঠ। এবং সেই বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে গিরি গোবর্ধন, গিরিরাজ মহারাজ। কেননা সেই গিরি গোবর্ধনকে ভগবান কৃষ্ণ তার বাম হাতের ছোট অঙ্গুলিতে ভগবান ধারণ করে রেখেছিল 7 দিন, এবং 7 রাত পর্যন্ত ভগবান গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। এবং সেই গিরি গোবর্ধনের তটে ভগবান কৃষ্ণ অনেক লীলা করেছে। তার সখাদের নিয়ে প্রতিদিন আসতো ভগবান, গোবর্ষদের নিয়ে আসতো, গোচরণ লীলা করত। সেজন্য বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ গিরি গোবর্ধন, কেননা গিরি গোবর্ধন ভগবান কৃষ্ণের হৃদয় থেকে ভগবান সৃষ্টি করেছে গিরি গোবর্ধনকে। তাই গিরি গোবর্ধন বৃন্দাবন থেকেও শ্রেষ্ঠ। এবং সেই গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, কেননা এই রাধাকুণ্ড শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়, সেজন্য এই রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ স্থান। আর এটি হলো একটি যোগপীঠ, যোগপীঠ মানে যেখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজ করে। তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের খুব সুন্দর আবির্ভাব লীলা রয়েছে। একবার ভগবান কৃষ্ণ কৃষ্ণের সখাদের নিয়ে এই রাধাকুণ্ডের এই স্থানে খেলা করছিল। সখা রাখাল বালক গোবর্ষ নিয়ে কৃষ্ণ এই স্থানে খেলা করছিল। এবং সেই সময় কংস প্রতিদিন একজন করে অসুর পাঠাতো মথুরা থেকে বৃন্দাবনে কৃষ্ণকে বধ করার জন্য, কৃষ্ণকে মারার জন্য এক একজন অসুর পাঠাতো। আর কৃষ্ণ প্রতিদিন এক একজন করে অসুরকে মেরে দিত। তো একদিন একটি অসুর, তার নাম ছিল অরিষ্টাসুর, তো অরিষ্টাসুর চিন্তা করলো, আমি যদি বিষুর রূপ ধারণ করি, গোমাতাকে ভগবান কৃষ্ণ খুব পছন্দ করে, নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ, কৃষ্ণ ব্রাহ্মণ এবং গাবিদের খুব ভালোবাসে, সেই জন্য এই যে বিষু রূপ ধারণ করে এসেছে, গায়ের রূপ ধারণ করে এসেছে, সেই অসুরটা ভেবেছিল, আমি যদি গোমাতার রূপ ধারণ করি তাহলে আমাকে কৃষ্ণ বধ করবে না, সেই জন্য সেই বিষু রূপ ধারণ করে এসেছিল। তো তিনি এই স্থানে এসেছিল, এই স্থানে এসে সে ছিল, আসলে ছিল সে অসুর, কিন্তু সে গাভীর রূপ ধারণ করে এসেছে। তখন কৃষ্ণ এই স্থানে যখন এসেছে, কৃষ্ণ তো সে তো অন্তর্যামী পরমাত্মা, সবার ভগবান তো সব কিছু জানে, আমাদের হৃদয়ের ভিতরে কী চলছে, অনন্তকোটি যে জীবাত্মা রয়েছে তাদের হৃদয়ের ভিতরে কী হচ্ছে কৃষ্ণ সব জানে, কেননা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে তিনি থাকে। তো কৃষ্ণ তো বুঝে ফেলেছে, কৃষ্ণ বুঝতে পেরেছে যে এই অরিষ্টাসুরেই গাভীর রূপ ধারণ করে এসেছে, এই স্থানে এসেছিল। তো এখানে যখন এসেছে ভগবান কৃষ্ণ, তখন সেই অরিষ্টাসুরকে বধ করেছিল এই স্থানে। তখন অরিষ্টাসুরকে বধ করার পরে এখানে সখাদের নিয়ে কৃষ্ণ বসাছিল, আর রাধারানী সখীদের নিয়ে এসেছিল। তখন রাধারানী বলেছে যে তুমি আমার কাছে আসবে না, আমাকে টাচ করবে না, কেন না, তুমি গোমাতাকে হত্যা করেছো, তোমাকে কি করতে হবে, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে, কৃষ্ণ বলল, কিভাবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থস্থান রয়েছে সমস্ত তীর্থে তোমাকে স্নান করতে হবে, তাহলে তুমি পবিত্র হবে, তারপরে তুমি আমাদের কাছে আসতে পারবে, নাহলে তুমি আমাদের কাছে আসতে পারবে না কৃষ্ণ। তখন কৃষ্ণ বলল ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। তো তখন রাধারানী বলল, কৃষ্ণ বলছে ঠিক আছে আমি তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে সব তীর্থকে এখানেই আহ্বান করব। তখন কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে, দেখুন কৃষ্ণ এই যে শ্যামকুণ্ড রয়েছে, এই শ্যামকুণ্ডকে কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে ভগবান এই শ্যামকুণ্ডকে বানিয়েছে, তার পায়ের গোড়ালি দিয়ে। আর বানিয়ে তারপরে কৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করেছে, তীর্থরাজ থেকে শুরু করে গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী যত তীর্থ আছে, নদী আছে পবিত্র, সমস্ত তীর্থ এই শ্যামকুণ্ডে এসে উপস্থিত হয়েছে। এখানে এসে ভগবানের কাছে করজোড়ে তার কাছে প্রার্থনা জানিয়ে এই স্থানে সেই তীর্থরা এই জলে, এই কুণ্ডের জলে প্রবেশ করেছে। খুব সুন্দর কুণ্ড বানিয়েছিল শ্যামসুন্দর কৃষ্ণ। তখন কৃষ্ণ এই জলে স্নান করেছে, স্নান করে এসে রাধারানীর সামনে এসেছে। তখন রাধারানীকে বললো, দেখো আমি তো এখন পবিত্র হয়ে গেছি পুরা, কিন্তু
তোমরা অপবিত্র আছো, কারণ তোমরা তো কোনোদিন ব্রহ্মার পূজা করনি, তো তোমাদেরও কি করতে হবে, স্নান করতে হবে তীর্থে, তাহলে তোমরা পবিত্র হবে। তখন 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 কৃষ্ণ বলল, তোমরাও আমার এই শ্যামকুণ্ডে স্নান করো। তো রাধারানী বললো, না আমি কেন তোমার শ্যামকুণ্ডে স্নান করবো, তুমি যে এই গোমাতাকে হত্যা করে এই শ্যামকুণ্ডের জলে স্নান করেছো, তাই আমি তোমার এই শ্যামকুণ্ডে স্নান করবো না। তখন কি করলো রাধারানী, বললো ঠিক আছে আমি একটি কুণ্ড বানাবো। রাধারানীর শত কোটি গোপী নিয়ে এই শ্যামকুণ্ডের পাশেই রাধারানী সেই গোপিকাদের নিয়ে খুব সুন্দর একটি কুণ্ড বানালো, কৃষ্ণের থেকে আরো সুন্দর কুণ্ড, আর সেটি হলো রাধা কুণ্ড। সেই অপরূপ সুন্দর রাধা কুণ্ড বানিয়েছিল রাধারানী তার গোপিকাদের নিয়ে। তখন জল কোথায় পাবে? তখন কৃষ্ণ বললো, তুমি আমার শ্যামকুণ্ড থেকে জল নাও। রাধারানী বলছে, না আমি নেবো না। তারপরে এই যত তীর্থ কৃষ্ণের ইচ্ছায় যে তীর্থরাজ ছিল, তীর্থরাজ এসে রাধারানীর চরণে এসে প্রার্থনা জানিয়েছে, হে রাধারানী আপনি কৃপা করে স্বীকার করুন আমাদের। তখন এই শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে প্রবেশ করেছিল। এই অপরূপ সুন্দর লীলা এই স্থানে হয়েছিল, এই শ্যামকুণ্ডের যখন জল এবং তীর্থরাজ নিজে এসে রাধারানীর চরণে প্রার্থনা করেছে, তখন এই জল গিয়ে সেই রাধাকুণ্ডে ভরে গিয়েছে। সেই অপরূপ সুন্দর সেই রাধাকুণ্ডের আর শ্যামকুণ্ডের মহিমা রয়েছে, অপার মহিমা। কেননা দেখুন, এই রাধাকুণ্ড তখন সেই রাধাকুণ্ড বানানোর পরে রাধারানী নিজে শ্যামসুন্দর নিজে স্নান করেছে, এবং তখন কৃষ্ণ বলেছে, হে রাধে তোমার এই রাধাকুণ্ড এতই আমার প্রিয়, যে ভক্ত এসে এই রাধাকুণ্ডে স্নান করবে সে রাধা সমান কৃষ্ণ প্রেম লাভ করবে। এবং রাধারানী বলেছে, হে শ্যামসুন্দর তোমার এই শ্যামকুণ্ড আমার এতই প্রিয়, তোমার এই শ্যামকুণ্ডে যে এসে স্নান করবে সে আমার অত্যন্ত প্রিয় হবে। তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটি অত্যন্ত পবিত্র, এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ স্থান এখানে। কিন্তু এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে হলে হৃদয়কে অত্যন্ত পবিত্র করতে হয়। হৃদয়ে যদি কামনা বাসনা এবং ঈর্ষা এগুলি থাকে, তাহলে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান না করা ভালো। রাধাকুণ্ডে স্নান করতে হলে সম্পূর্ণ পবিত্র হতে হয়, তারপরে রাধাকুণ্ডে স্নান করা যায়, তাহলে অপরাধ হয় না। কেননা রাধাকুণ্ড এতই পবিত্র, শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন। সেজন্য আমরা যদি হৃদয়কে ভক্তি করার মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য মন্ত্র ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে আমাদের হৃদয় সম্পূর্ণ শুদ্ধ হবে, তারপরে আমরা এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারি এবং পবিত্র হতে পারি। রাধে রাধে, তো চলুন আপনাদের এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড ঘুরিয়ে দর্শন করেন। রাধা রানী কে জয়